বিরলতম ঘটনার সাক্ষী হয়ে রইল কৈলা শহর। নিজ স্ত্রীকে পুলিশ প্রশাসনের সামনেই বিয়ে দিলেন অন্য পুরুষের হাতে। দুই ছেলে এক মেয়ে সহ স্বামী নিয়ে পাঁচ জনের সংসার। কিন্তু স্বামী সন্তান থাকলেও কৈলা শহর পৌর পরিষদের ১১ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকার এক গৃহবধূ দীর্ঘদিন ধরে মন মজেছে এক অন্য পুরুষের প্রেমে। ১১ নম্বর ওয়ার্ড এলাকার এক গৃহবধূর সাথে একই এলাকার অবিবাহিত যুবকের সাথে প্রণয় সম্পর্ক গড়ে ওঠে। স্বামীর চোখকে ফাঁকি দিয়ে অবাধে মেলামেশা সহ শারীরিক সম্পর্ক গড়ে ওঠে বলে স্থানীয়দের অভিমত। গোটা ঘটনায় স্বামীর অবর্তমানে ঘটলেও প্রতিবেশী নজরকে ফাঁকি দিতে পারেনি দুই অবৈধ প্রেমিক যুগলের। চৌঠা নভেম্বর শনিবার স্বামীর অবর্তমানে নিজ ঘরে প্রেমিক সহ গৃহবধূকে বিবস্ত্র অবস্থায় এলাকাবাসীরা পাকড়া করে এবং তাদের বলা হয় যে এলাকার পরিবেশ নষ্ট না করে বিবাহ করে নেওয়ার জন্য। এলাকাবাসীর চাপে পড়ে উভয়েই বিবাহ করতে রাজি হলে এলাকাবাসীর তরফ থেকে তড়িঘড়ি জানানো হয় কৈলাশহর মহিলা থানায়। গোটা ঘটনা সম্পর্কে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান মহিলা থানার পুলিশ। পুলিশ প্রশাসনের সামনেই বুকে এক প্রকার পাথর রেখে নিজের বিবাহিত স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেন গৃহবধূর স্বামী। বর্তমানে গৃহবধূর স্বামীর কাছে রয়েছে উনার তিন সন্তান। প্রসঙ্গত, হিন্দু শাস্ত্র অনুযায়ী একবার বিবাহের পর অন্য একজন স্ত্রী কিংবা পুরুষকে বিবাহ করতে হলে আইন মোতাবেক ডিভোর্স প্রয়োজন। কিন্তু এই ক্ষেত্রে কোন ধরনের ডিভোর্স ছাড়াই পুলিশ প্রশাসনকে সামনে রেখেই পুরনো স্বামীর হাত ছাড়িয়ে নতুন স্বামীর হাত ধরিয়ে দিল পুলিশ প্রশাসন। সমস্যা হয়েছে কি, তারা অনেক দিন ধরে তারা অনুষ্ঠান করতেছে, পাড়ার মধ্যে তারা অশ্লীল কাজকর্ম করতেছে। আমরা পাড়ার বাসিন্দা হইয়া একদিন তো একদিন দুই দিন তিন দিন তারারে বারবার সুযোগ দেওয়া হয়েছে। সুযোগ দেওয়ার পরেও এই ছেলেটা ইলিয়া চারবার এই ঘটনা ঘটায়, এই মহিলার সাথে না আরো বিভিন্ন ধরনের মেয়ে মহিলার সাথে বিয়া হয়ে যায়। আচ্ছা, তারপরে এই ঘটনা ঘটছে, আমরা তবুও তারে আমরা পাড়ার মধ্যে রাখছি, পাড়ার থেকে তারে বাগাইছি। এই মেয়ে লোকটা এক বছর ধরে এখানে আইছে, মানে বাড়ি ঘর বানাইয়া এখানে আইছে। আইবার পরে এই এই মেয়ে লোকটার সাথেও হে কিরকম কিতা কইরা হে সম্পর্ক জড়াইছে আমরাও জানি না। ওখানে এই মেয়ে লোকটা স্বামী আছে, তিনটা বাচ্চা আছে, এই মেয়ে লোকটা কাজকর্ম যাইতো, হে কেমনে কিতা কইরা তাইরে ফুসলাইয়া ফাসলাইয়া ফটাইছে। ওখন ফটানোর পরে ওখানে তাইরে ব্ল্যাকমেল করে, হেও তাইরে ব্ল্যাকমেল করে, তাইও হেরে ব্ল্যাকমেল করে। ইটা লইয়া দুইবার বিচার হয়েছে, দুইবার বিচার হওয়ার পরে হেরে একবার চান্স দেওয়া হয়েছে, তাইরও একবার চান্স দেওয়া হয়েছে। তখনে তাই কই তার মধ্যে কি কথাবার্তা হয় তা তো না 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 পাড়ার মধ্যে ওই ঘটনা ঘটার পরে বিচার উচার ডাকার পরে তারা কইছে তারা ঠিক হইয়া চলবো। তখন তারা যে এসে তারার মধ্যে ঘরে আওয়াজ যাওয়া ঠিক আছে, তাই জামাই যখন করতে হবে জায়গা হে অটোমেটিকলি ঘরে ঢুকা যায়। হ্যাঁ, তখন ঘরে ঢুকতে দেয় না, ঢুকতে দেয় না তাইর জামাই রে, হে ঘর ঢুকতে দেয়। তাহলে হে একটা ফ্যামিলির মধ্যে যে এরকম মানে দুশ্মনী লাগাইছে কিংবা সংসারটা ভাঙছে এটার পরিপ্রেক্ষিতে ওখানে আমরা সামনে আমরা যখন আইয়া দৌড়ছি তার আমরা তারার ঘরের মধ্যেই পাইছি, ঘরের মধ্যে পাইয়া তারার দৌড়ছি। ওখানে দৌড়ার পরে তো আমরা মানে বার করছি দুজন রে, তারার দৌড়ছি দুজন আইয়া এখনো পাইছি, তারা উলঙ্গা অবস্থায় আমরা দৌড়ছি। আচ্ছা, এটা যে হে যাও তো বিয়া করতো মায়া হয়ে যাইতো, তারা বাচ্চা সহ তার বাচ্চা তিনটা গ্রহণ করে নেয়। গোটা ঘটনাকে ঘিরে দুপুর থেকে কিছুটা উত্তপ্ত হলেও বর্তমানে শান্ত পরিস্থিতি রয়েছে গোটা এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।